Plans are documents that outline. Plans are documents. Hey, bolo. Documents that outline. Ki. How the goals are going to be met, na? সাথে কি কি ছিল এটার মধ্যে রিসোর্স অ্যালোকেশন হ্যাঁ স্ক্যাডিউল হ্যাঁ রিসোর্স অ্যালোকেশন আর আদার্স আদার অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ গোলস মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ঠিক আছে আমরা যে গোলগুলো দেখছিলাম গোল হ্যাঁ কোনটার পরে কি এইটা দ্যাট আউটলাইন 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 মানে হচ্ছে গিয়ে আউটলাইন করা কোন একটা জিনিসের প্ল্যান্স আর ডকুমেন্টস তার মানে কি প্ল্যান্স ইট হ্যাজ টু বি আ ডকুমেন্টেড থিং ঠিক আছে ডকুমেন্টস দ্যাট আউটলাইন মানে আউটলাইন করা মানে হচ্ছে কি এটা হচ্ছে এই ডকুমেন্ট যেটা তুমি এই গোলটাকে কিভাবে অ্যাচিভ করবা সেইটাকে একটা রূপরেখা বাংলা কথা হচ্ছে রূপরেখা হ্যাঁ লিখে হ্যাঁ রূপ হ্যাঁ রূপ রূপরেখা থাকে যে আমি কিভাবে আমার গোলটাকে অ্যাচিভ করব সেইটার একটা আউটলাইন হচ্ছে গিয়ে প্ল্যান ঠিক আছে এই প্ল্যানিংয়ের মধ্যে আছে রিসোর্স অ্যালোকেশন বলেছিলাম রিসোর্স অ্যালোকেশন হচ্ছে গিয়ে আমার অর্গানাইজেশন বা বিজনেসের যে রিসোর্সগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে সেটাকে আমি কোথায় কীভাবে কাজে লাগাবো শিডিউলে হচ্ছে কি আমি কখন কাজে লাগাবো এবং আদার অ্যাকশনস একটা গোল অ্যাচিভ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের অ্যাক্টিভিটিস করতে হয় তো সবগুলাই এই প্ল্যানের মধ্যে পড়বে ঠিক আছে তো এই এক্সকিউজ মি হ্যাঁ জি সজীব ভাই ঠিক আছে এটা মুছে দিলাম আদার অ্যাক্টিভিটিস এটা হচ্ছে আদার অ্যাক্টিভিটিস হ্যাঁ মানে এটা জাস্ট একটা এটা জাস্ট একটু রিক্যাপ করার জন্য ঠিক আছে আচ্ছা অর্গানাইজেশনাল প্ল্যানিং এইটা কিন্তু জেড দিয়েও লেখা যায় এস দিয়েও লেখা যায় ঠিক আছে অর্গানাইজেশনাল প্ল্যান খুবই ডিস্টার্ব করতেছে হ্যাঁ এখানেই তো আছে না অর্গানাইজেশন প্ল্যান আমরা এখন প্ল্যানিংয়ের টাইপ দেখব ঠিক আছে অর্গানাইজেশনে কী টাইপের প্ল্যান থাকে এগুলো হচ্ছে কি আসলে থিওরি তো তোমার আমরা অনেকেই অনেক ধরনের থিওরি তৈরি করতে পারে বাট দিজ আর দ্য জেনারেল গাইডলাইন্স ঠিক আছে টাইপস অফ অর্গানাইজেশনাল প্ল্যান স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে স্ট্র্যাটেজিক হ্যাঁ এটা জি কিন্তু স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল এবং অপারেশনাল এই তিন ধরনের প্ল্যান আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে পেয়ে থাকে ঠিক আছে তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যান কি স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে কি জেনারেল প্ল্যান সেট বাই টপ ম্যানেজমেন্ট
এর আগে কিন্তু আমরা গোলের ক্ষেত্রে দেখেছিলাম, মনে আছে যে কারা কারা গোল সেট করে, কারা কারা গোল সেট করে, ঠিক ওরকম গোলটাকে তো আমরা এখন অ্যাচিভ করার চেষ্টা করতেছি এবং ওই অ্যাচিভ করার চেষ্টা করতে গিয়ে আমরা প্ল্যান করছি। আচ্ছা, তাহলে ফার্স্ট আসলো, ফার্স্ট টাইপ হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে কি, এ জেনারেল প্ল্যান সেট বাই অ্যান্ড ফর টপ লেভেল ম্যানেজমেন্ট। এই জিনিসটা কিন্তু একটা অর্গানাইজেশনে সবার জন্য না, ঠিক আছে, ইট ইজ সেট বাই দ্য টপ ম্যানেজার্স ফর টপ ম্যানেজার্স। এই জিনিসটা একটা অর্গানাইজেশনের টপ লেভেলের জন্য প্রয়োজন। আমরা একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিটা কী হবে, স্ট্র্যাটেজি কিন্তু সবার জন্য প্রয়োজন নাই, স্ট্র্যাটেজিটা বস লেভেলের মানুষজন এটা সেট করে, সো দ্যাট তার নিচের লেভেলের মিড লেভেল ম্যানেজার্স এবং লোয়ার লেভেল ম্যানেজার্স এবং এমপ্লয়িজ তারা সেই স্ট্র্যাটেজি সেটাকে বাস্তবায়ন করতে পারে। তাহলে দিস ইজ সেট বাই টপ ম্যানেজার্স ফর টপ ম্যানেজার্স, কী জন্য, টু আউটলাইন, আমরা এর আগে বলেছি কি, রিসোর্স অ্যালোকেশন, টু আউটলাইন রিসোর্স অ্যালোকেশন প্রায়োরিটিস অ্যান্ড অ্যাকশন স্টেপস টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোলস। তার মানে কি, আমরা পড়েছিলাম না স্ট্র্যাটেজিক গোল, গোল টাইপস অফ গোল বের করো কি কি ছিল, বাই লেভেল ছিল স্যার, ভিশন স্টেটমেন্ট, স্ট্র্যাটেজিক গোল, ট্যাকটিক্যাল গোল, হ্যাঁ ঠিক আছে, ওই যে স্ট্র্যাটেজিক যে গোল, তার মানে কি হচ্ছে গিয়ে, হ্যাঁ এই এই স্ট্র্যাটেজিক গোলটা সেট আমরা অ্যাচিভ করার জন্য যেই প্ল্যানটা সেট হয়, সহজ ভাষায় সেটাই স্ট্র্যাটেজিক প্ল্যান। এটা কারা সেট করছে, টপ লেভেল ম্যানেজার্স, কাদের জন্য, না ফর টপ লেভেলই, হ্যাঁ টপ লেভেল, কী করার জন্য, রিসোর্স অ্যালোকেশন এবং প্রায়োরিটি সেট করা, যে আমরা কোনটার আগে কোনটা করব, ঠিক আছে। আমি যদি একদম নর্মালি বলি তাহলে হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানস আর জেনারেল প্ল্যান সেট বাই অ্যান্ড ফর দ্য টপ ম্যানেজার্স দ্যাট আউটলাইন রিসোর্স অ্যালোকেশন। আমরা প্ল্যানিং কিন্তু রিসোর্স অ্যালোকেশনের কথা বলেছিলাম, রিসোর্স অ্যালোকেশন প্রায়োরিটিস অ্যান্ড অ্যাকশন স্টেপস টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোলস। সহজ কথায়, একদম সহজ কথা, এগুলো তোমরা বই দেখলে পাবা, বইয়ের পিডিএফ দেখলেও পাবা। বাংলা ভাষা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে গিয়ে যেটা টপ লেভেল ম্যানেজাররা সেট করে তাদের জন্য কী করতে, রিসোর্স অ্যালোকেশন করার জন্য, প্রায়োরিটি সেট করার জন্য এবং কি লেখছ না, লেখো নাই, আচ্ছা অ্যাকশন সেট করে, যে আমি স্ট্র্যাটেজি করলাম, আমি রিসোর্স অ্যালোকেট করলাম, কোনটা, আচ্ছা সব, আচ্ছা ডেফিনেশন, ইংলিশ ডেফিনেশন, আচ্ছা আর জেনারেল প্ল্যান সেট বাই টপ ম্যানেজ, সেট বাই অ্যান্ড ফর টপ ম্যানেজমেন্টস টু দ্যাট আউটলাইন রিসোর্স অ্যালোকেশন প্রায়োরিটিস অ্যান্ড অ্যাকশন স্টেপস টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোল। আমি এটাই বুঝাই বলতেছিলাম, স্ট্র্যাটেজিক প্ল্যান সেট বাই অ্যান্ড ফর টপ ম্যানেজার্স, ঠিক আছে, কী জন্য, যেটা যেটা কী করে, ফার্স্ট স্টেপ তোমার ইয়ে করে, আউটলাইন করে, কিসের আউটলাইন করে, হ্যাঁ রিসোর্স অ্যালোকেট করে। ফার্স্ট আমি এটা কিন্তু আগেও বলেছিলাম, রিসোর্স অ্যালোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমার কী আছে এখন, আমার সে আমার মেশিনারিজ আছে, কথার কথা আমার মেশিনারিজ আছে 10 ইউনিট বানানোর, আমি এখন সেট করলাম 100 ইউনিট বানাবো, এটা তো হবে না, কিন্তু আমি 10 ইউনিট বানানোর মেশিনটাকে কীভাবে আমি পার্টিকুলারলি কাজে লাগাতে পারি এবং আমার এটা যাতে 10টা ইউনিটই প্রোডাকশনে যায়, এইটা হচ্ছে গিয়ে রিসোর্স অ্যালোকেশন। আমার মানুষ আছে হচ্ছে গিয়ে সে আমার কথার কথা, আমার আমার একটা ডেলিভারি সার্ভিস আছে, ঠিক আছে, এখন আমার ডেলিভারি সার্ভিসে আমার মানুষ আছে, সে 10 জন আমি চাকরি দিলাম যারা ডেলিভারি করবে, এখন আমি অর্ডার নিচ্ছি 1000 ডেলিভারির, কিন্তু পারবো না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে রিসোর্স অ্যালোকেশনটা করা এবং প্রায়োরিটি সেট করা, যে আমি কোনটার আগে কোনটা করব। এখন আমার ধরো সে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি এখন আগে মার্জিনে যাই, তারপরে পরে, কারণ আমি প্ল্যান আমার মার্জিনে যাওয়া, আমি চিন্তা করছি একটা 10 তলা বিল্ডিং তুলে ফেলি আগে, এটা তো প্রায়োরিটি হইল না যে কোনো ক্ষেত্রে। বা আমার হচ্ছে গিয়ে যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করে থাকি, সে কথার কথা, আমার একটা বই কেনা দরকার পরীক্ষার জন্য, আমার কাছে 500 টাকা আছে, বই কেনা দরকার, এটা আমার প্রায়োরিটি, আমার পড়তেই হবে। আমি করলাম কি, আমি আমার মোবাইলের স্ক্রিন পেপার চেঞ্জ করলাম,
আমরা করি জেনারেল আমার কথাই বলি, ধরো আমার এখন দরকার হচ্ছে গিয়ে যে সে আমার একটা ব্যাট হলে চলতেছে, কিন্তু আমি পাঁচটা ব্যাট কেনার প্ল্যান করছি, এটা তো আসলে ভায়াবল হবে না, এটা প্রবলেমেটিক হয়ে যাবে। সো এই জন্যে এই প্রায়োরিটি সেট করাটা ইম্পর্টেন্ট। আর তারপরে কি অ্যাকশন, অ্যাকশনটাও সেট করা, স্ট্র্যাটেজিক যেই গোলগুলো ছিল ওগুলো আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি সেটার জন্য, ঠিক আছে? তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে কী কী টপ পয়েন্টগুলো আসতেছে স্ট্র্যাটেজিক? হ্যাঁ, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? জি, প্ল্যানের ক্ষেত্রে যে কী পয়েন্টসগুলো, ঠিক আছে? ফর, আচ্ছা আচ্ছা, সেট, বাই অ্যান্ড ফর টপ লেভেল ম্যানেজার্স, ঠিক আছে? ঠিক আছে, তো স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে এই তিন চারটা কী পয়েন্টস আছে, সেট, বাই অ্যান্ড ফর টপ লেভেল ম্যানেজার্স, রিসোর্স অ্যালোকেশনটা আছে এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে, প্রায়োরিটি সেট করা আছে, এবং লাস্ট হচ্ছে কি অ্যাকশন টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোল, ঠিক আছে? জাস্ট ব্রেকডাউন করে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, যে নেক্সট ক্লাসে ইয়ে দিয়ে দিব পিডিএফ, ঠিক আছে? ওর নাম কি? ও বলে খালি প্রতি ক্লাসে একবার করে বলে, তোমার নাম কি? সুরাইয়া। তুমি বলো না পিডিএফ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দুইটা, ফার্স্ট এবং সেকেন্ড যে ইয়ের, মানে পিডিএফ ইন সেন্স এই এই পয়েন্ট আকারে যেই জায়গায় যে জিনিসগুলো আছে দিয়ে দিব, তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? বাট স্টিল ওয়েলকাম, স্টিল আই বিলিভ তোমাদের সবার বই থাকা উচিত। না, পিডিএফ না, বই, বই, একটা বই তুমি সারা জীবন রাখতে পারবা, একটা বই, একটা যে কোনো একটা বই, বিশেষ করে ডাউনলোড করলে তো তুমি ডাউন, আমি তো এটা অবশ্যই পারবা, বাট এটা আমার, আমি অন্য টিচারদের কথা বলতে পারবো না, কারণ এক একজনের এক এক ধরনের স্টাইল আছে, বাট হোয়াট আই বিলিভ, এটা আমি শিখেছি এবং আমি যেটা বিশ্বাস করি, আমি এখনও যখন কোনো মেইল আসে, ইভেন কোনো মেইল আসে আমার, যখন এই মেইলটা খুব সিরিয়াসলি পড়ার দরকার হয়, আমাদের তো বেসিক্যালি আমার ডিপার্টমেন্টের কাজ হচ্ছে গিয়ে আইসিসি থেকে শুরু করে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিকেট বোর্ডের সাথে কমিউনিকেশন রক্ষা করে খেলাগুলো সেট করা, ঠিক আছে? ক্রিকেট অপারেশনসের কাজ খেলা পরিচালনা এবং খেলা সেট করা। সো আমাদের 99% অ্যাক্টিভিটিস অনলাইন বেসড কমিউনিকেশন, ইভেন আমি যখন আমার সিইওর সাথে কমিউনিকেট করছি আমি কিন্তু মেইল দিয়ে, কারণ ডকুমেন্ট রাখা যায়, যখন ইম্পর্টেন্ট আমার কোনো জিনিস যেটা আমার পড়ে বুঝতে হবে বা আমার এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি প্রিন্ট আউট করে পড়ে তারপরে কাজ করে আবার ছিঁড়ে ফেলে দিই। এটা আমার মনে হয় যে কাগজ থেকে পড়লে ইটস ইজিয়ার, মনে থাকে, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করে দেখবা যে অনেকক্ষণ মোবাইল বা ল্যাপটপ দেখলে কিন্তু হ্যাংওভার হয়, শুধু তাকানো যায় না, মাথা ব্যথা করে, ঝিমঝিম লাগে। সো অনলাইনটা ভালো, অনেক ইজিয়ার, বাট অফলাইন ইজ মাচ মোর হেলদিয়ার এবং অনেক লম্বা সময়ের জন্য। এবং একটা জিনিস কি, ধরো আমাদের একটা সাবজেক্ট আছে বিজনেসে, বিজনেস ল আছে না, তোমরা হয়তো পাবা, বিজনেস ল একটা বই আছে, লাল রঙের একটা বই, এটা আমি এমন কোনো অফিস নাই যেখানে দেখিনি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওরা হয়তো রাখে, বাট কোনো না কোনো সময় তোমার কাজে লাগবে, বলেছি তো। হ্যাঁ, বই হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস বাই গ্রিফিন, 11th edition, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস 11th edition, রাইটার হচ্ছে গিয়ে গ্রিফিন। কোনটা? হ্যাঁ, প্রায়োরিটিস, সেট প্রায়োরিটিস, অ্যাকশন টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোলস। হ্যাঁ, স্ট্র্যাটেজিক গোলস বাই গ্রিফিন 11th edition,
হ্যাঁ গ্রিফিন গ্রিফিন জি আর আই ডাবল এফ আই এন গ্রিফিন এখানে লুকাচুরির কিছু নাই দিস ইজ দ্য বুক আমি যা পড়াই এখান থেকেই পড়াই আর একটা বই আছে ওইটা না এই 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 বইটা খুবই ভালো ঠিক হ্যাঁ কোন কোন চ্যাপ্টার মানে চ্যাপ্টার সিলেবাস হ্যাঁ সিলেবাস তো ও সিলেবাস নেক্সট ক্লাসে দিয়ে দিব কী কী পড়াবো কাবার করো ফার্স্ট ক্লাসে কী কী পড়ছিলাম ফার্স্ট ক্লাসে কী কী বলছিলাম বলো তো হ্যাঁ সেট গোলস আর লাস্ট মাঝখানে কী ছিল এই সাবজেক্টের নাম হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অফ কি ম্যানেজমেন্ট আমরা যখন ম্যানেজমেন্টের ম্যানেজারের কাজ পড়ছিলাম হ্যাঁ ঠিক আছে এইটা বাট আমরা বলেছিলাম না যে ম্যানেজমেন্ট প্রসেস কী কী ছিল অনেকগুলো ছিল না আমার ধারণা উপরে আর নিচে বাদ দিলে মাঝখানে ছয়টা ছিল মাঝখানে অর্গানাইজিংটা বলতে ভুলে গেছিলাম পরের ক্লাসে লেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার মানে কি প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কন্ট্রোলিং হ্যাঁ সে এগুলাই হচ্ছে এগুলাই সিলেবাস এগুলাই সিলেবাস ঠিক আছে এখন আমরা প্ল্যানিংয়ে আছি এরপর আমরা অর্গানাইজিংয়ে যাব এর মধ্যে কিছু সাব টপিক আসবে এইটাই সাবজেক্ট ঠিক আছে সো মানে আর ক্লাসে যা পড়াবো এটাই সিলেবাস কারণ এর বাইরে অনেক কিছু দেওয়া যেতে পারে দিয়ে তোমাদের বিপদে ফেলানোর দরকার নেই আর এটা স্মার্টনেস না ঠিক আছে সো আমি তোমাকে এত বললাম তো এতটুকু অ্যাসিওর দিতে পারি যা পড়াবো এতটুকুর মধ্যেই থাকবে আল মেক লাইফ ইজি ফর ইউ ঠিক আছে ওকে ঠিক আছে এটা স্ট্র্যাটেজিক প্ল্যান গেল হ্যাঁ মুছে দিব আমরা যখন গোল পড়েছিলাম আমরা টেক ইয়ে পড়েছিলাম আচ্ছা এটা সিম্পল জিনিস সেটা হচ্ছে কি আ প্ল্যান এইম টু অ্যাচিভিং ট্যাকটিক্যাল গোলস আ প্ল্যান এইমড অ্যাট অ্যাচিভিং দ্য ট্যাকটিক্যাল গোলস সেট বাই অ্যান্ড ফর মিড লেভেল ম্যানেজমেন্ট ঠিক আছে খুবই সিম্পল জিনিস এটা হচ্ছে গিয়ে বাই অ্যান্ড ফর মিড লেভেল ম্যানেজার্স এইম টু অ্যাচিভ ট্যাকটিক্যাল গোলস ট্যাকটিক্যাল গোলসে কী ছিল ট্যাকটিক্যাল গোল ছিল স্ট্র্যাটেজিক গোলগুলো কীভাবে অপারেশন মানে অ্যাচিভ করার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা প্ল্যান করা ছিল ট্যাকটিক্যাল গোল মানে টপ লেভেল ম্যানেজার্স যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছে একটা অর্গানাইজেশনের জন্য বা একটা বিজনেসের জন্য সেই যে স্ট্র্যাটেজিটাকে আমি কীভাবে বাস্তব রূপ দিব সেই ট্যাকটিকগুলো সেট করাই হচ্ছে গিয়ে গোলের ক্ষেত্রে ছিল সেটা ট্যাকটিক্যাল গোল রাইট স্ট্র্যাটেজিক গোল অ্যাচিভ করার যে রূপরেখা সেটা ছিল ট্যাকটিক্যাল গোল ঠিক আছে আর স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যাচিভ করার না 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 গোলের সাথে মানে গোলের সাথে গোলের সম্পর্ক প্ল্যানের সাথে ঠিক আছে আচ্ছা মূল ডিফারেন্সটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে একটা তোমার
ধরো স্ট্র্যাটেজিটা হচ্ছে কি, এটা তোমার আই নিড টু ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড। আচ্ছা, স্ট্র্যাটেজিটা হচ্ছে কি, একটা থট যে আমরা এভাবে 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 আমরা জিনিসটা করতে চাই, ঠিক আছে। আর ট্যাকটিকটা হচ্ছে গিয়ে ওই থটটাকে আমি বাস্তবে কিভাবে অ্যাচিভ করতে চাই, ঠিক আছে। স্ট্র্যাটেজিটা কোনো অ্যাকশন না, স্ট্র্যাটেজির হচ্ছে গিয়ে একটা থট বা একটা মেন্টাল প্ল্যান, আর ওইটাকে অ্যাকশনে রূপান্তরিত করা এবং ওইটাকে নিয়ে কাজ করা হচ্ছে গিয়ে ট্যাকটিক, ঠিক আছে। ডিফারেন্সটা বোঝা গিয়েছে? স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে আমরা চিন্তা ভাবনা যে একটা এভাবে 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 করলে মনে হয় জিনিসটা ভালো হবে, বা আমরা এটা করতে চাই, বা আমাদের টার্গেট এটা, বা আমরা এভাবে করতে চাই, আর ওইটাকে বাস্তবতায় রূপ দেওয়া হচ্ছে গিয়ে ট্যাকটিক, ঠিক আছে। শব্দগুলো আমরা আসলে ব্যক্তিগত লাইফে খুব কাছাকাছিভাবে ইউজ করি এবং অনেক সময় একই অর্থে ব্যবহার করি, এই জন্য কনফিউশন। যেমন টার্গেট আর গোলের মধ্যে ডিফারেন্স কী, বা গোল আর বা টার মানে অ্যাচ, হ্যাঁ ঠিক আছে না, খুব কাছাকাছি শব্দ, বাট ওই যে বললাম যে থিওরিটিক্যালি আসলে কিছু কিছু ডিফারেন্স রয়েছে। কোনটা, হ্যাঁ না ঠিক আছে, এটা আমাদের একটি এটা ইয়ের উপর ডিপেন্ড করে। সো ট্যাকটিক্যাল প্ল্যানটা হচ্ছে গিয়ে বাই অ্যান্ড ফর মিড লেভেল ম্যানেজার্স এইম টু অ্যাচিভ ট্যাকটিক্যাল গোলস, ঠিক আছে। এইটাই হচ্ছে গিয়ে এইটার বেসিক ডেফিনিশন। এইমড মানে হচ্ছে গিয়ে, আচ্ছা এইম মানে এইটা হচ্ছে কি বলছো, এটা বললাম না যে যখন তুমি কোনো ডেফিনেশন লিখবা এমন কিছু সেট অফ ওয়ার্ডস ইউজ হয় যেগুলো বোঝা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। এটা বাংলা ভাষায় একদম সহজ বাংলা হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল প্ল্যান হলো বাই অ্যান্ড ফর মিড লেভেল ম্যানেজার্স, এটা তো বুঝেছো যে ট্যাকটিক্যাল প্ল্যান সেট করে মিড লেভেল ম্যানেজার্স কাদের জন্য, মিড লেভেল ম্যানেজারের জন্য যাদের যেটার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল গোলটাকে অ্যাচিভ করা, ঠিক আছে। না টোটাল প্ল্যানের সাম আপ না, কারণ তোমার প্ল্যানের লেভেল আছে। স্ট্র্যাটেজিক প্ল্যান তোমার, আমরা যখন গোল পড়েছি তখন ছিল কি স্ট্র্যাটেজিক গোল, ট্যাকটিক্যাল গোল, অর্গানাইজেশনাল গোল ছিল না, ঠিক আছে, অপারেশনাল গোল, আরেকটা কী ছিল, মিশন, না মিশন স্টেটমেন্ট ছিল টপ। মিশন স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আমার কোনো একটা কোম্পানির স্লোগান, ঠিক আছে। যে আমরা যেমন সে নাইকির ক্ষেত্রে লেটস ডু ইট, এটা ওদের মিশন স্টেটমেন্ট, মানে এইটা দিয়ে মিশন স্টেটমেন্টটা ছিল, একটু রিক্যাপ করি, মিশন স্টেটমেন্ট হচ্ছে গিয়ে কোনো একটা অর্গানাইজেশনের এমন একটা কথা যেটা আসলে তাদের সিগনেচার। যেমন ব্র্যাক ব্যাংকের কথা বলেছিলাম যে ওদের স্লোগান, না স্লোগান ঠিক, স্লোগান ওই স্লোগান অনেক সময় চেঞ্জ হয়, হ্যাঁ মানে ওই ওই টাইপের বললাম না, কাছে ওয়ার্ডগুলো খুবই কাছাকাছি। যে মিশন স্টেটমেন্ট যে যেমন KFC কি ফিঙ্গার লিকিং গুড, ওরা মিশন স্টেট মানে এইটা ওদের মিশন স্টেটমেন্ট এই সেন্সে যে ওরা বোঝাতে চায় যে আমার যে প্রোডাক্ট এইটার খেলে তোমার ইট হ্যাজ ইউ হ্যাভ টু লিক ইউর ফিঙ্গার্স, এতটাই ভালো। আচ্ছা এটা হচ্ছে গিয়ে মিশন স্টেটমেন্ট। তারপরে কি স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি আসলো না, তারপরে স্ট্র্যাটেজিটা ওইটা টপ লেভেল ম্যানেজারের জন্য, যে হ্যাঁ এটা হচ্ছে কি মিশন স্টেটমেন্ট প্রত্যেকটা বিজনেস বা অর্গানাইজেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে তোমার একটা এই যে আমরা এই যে এই যে আমরা এই এইখানে যে আমি পৌঁছাবো এটার একটা মেন্টাল প্ল্যানিং যে এভাবে এভাবে আমরা করব। ট্যাকটিক্যালটা হচ্ছে গিয়ে কি ওইটাকে আমি কীভাবে বাস্তবতায় রূপ দেবো, ওই প্ল্যানিংগুলো করা বা ওই অ্যাক্টিভিটিসগুলো করা। তারপর অপারেশনাল যে ওইটা করতে গেলে নিচের লেভেল লেভেলে কীভাবে কাজ করবে ওভাবে। তো জিনিসগুলো খুবই কাছাকাছি, এই খুবই থিওরিটিক্যালি মানে প্র্যাকটিক্যালি খুবই কাছাকাছি, বাট থিওরিটিক্যালি এগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। সো মানে তোমার আর এই ডিফারেন্সগুলো বুঝে যায় এই কারণে। যেমন তাহলে তোমাকে যদি বলে যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, হ্যাঁ আর ট্যাকটিক্যাল প্ল্যানের মধ্যে ডিফারেন্স কী, যদি তুমি আমাকে জিজ্ঞেস করি, ঠিক আছে, তুমি যদি এক মনে করো তাহলে কিন্তু কোনো ডিফারেন্স নাই, বাট তুমি যদি ডিফারেন্স করতে চাও, ডিফার করতে চাও, ডিফারেন্স আর ডিফার শব্দটা ডিফার করতে চাও, তাহলে কী বলবা, যে যদি এভাবে মাঝখানে লেখো বাই টপ লেভেল আর এটা কি বাই মিড লেভেল, তার মানে লেভেলের ডিফারেন্স আছে, আমরা পড়েছিলাম না বাই লেভেল, আচ্ছা বাই এরিয়া, আচ্ছা তারপরে ফর টপ লেভেল ফর মিড লেভেল, আচ্ছা
এটার কাজ হচ্ছে গিয়ে কি করা, সে তোমার স্ট্র্যাটেজিক গোল অ্যাচিভ করা, এটার কাজ হচ্ছে গিয়ে তোমার ট্যাকটিক্যাল গোল অ্যাচিভ করা। এরা প্রায়োরিটি সেট করে, এরা প্রায়োরিটি সেট করে না। ডিফারেন্সগুলো খুব স্মল বাট বোঝা যায়, ঠিক আছে। স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল প্ল্যান গেল, রাইট? এবার হচ্ছে গিয়ে অপারেশনাল প্ল্যান। আচ্ছা, তোমার অপারেশন প্ল্যান হচ্ছে গিয়ে লোয়ার লেভেল ম্যানেজারদের জন্য, দিস ইজ আ শর্ট টার্ম প্ল্যান এবং ফোকাস প্ল্যান। ফোকাস প্ল্যান বলতে যেটা বোঝায়, কোনো একটা পার্টিকুলার, এই যে ধরো আমরা যে ট্র্যাকটিক্যাল, তো কী করলো, স্ট্র্যাটেজিটাকে কীভাবে আমি বাস্তবে রূপান্তরিত করব সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা তো একটা বড় ছবি, যে ধরো এই আমরা এতটুকু কাজ আমাদের অ্যাচিভ করতে হবে, এই কাজটা অ্যাচিভ করতে গিয়ে এর মধ্যে কিন্তু ছোট ছোট কিছু পার্ট আসবে, ঠিক আছে। ধরো একটা ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ঠিক আছে, ধরো যারা নাকি রেডিমেড আরএমজি রেডিমেড গার্মেন্টস তৈরি করে, ওদের মেশিন তো আছে, রাইট? ওরা কোনো জায়গার থেকে কাপড় নেয়, কোনো জায়গার থেকে রং নেয়, কোনো জায়গার থেকে বাটন নেয়, কোনো জায়গার থেকে ট্যাগ নেয়, কোনো জায়গার থেকে প্যাকেজিং নেয়। তার মানে কি, একটা কাজের মধ্যে কিন্তু অনেক অনেক ছোট ছোট অংশ থাকে, ঠিক আছে। এই ছোট ছোট অংশগুলোকে কি বলে, ফোকাস পয়েন্ট, ঠিক আছে। অপারেশন প্ল্যান হচ্ছে গিয়ে ফর লোয়ার লেভেল ম্যানেজার্স কি করে এটা, এবং শর্ট টার্ম এবং ফোকাস প্ল্যান, ওই বড় প্ল্যানটাকে অ্যাচিভ করতে বা বড় গোলগুলোকে অ্যাচিভ করার জন্য মাঝখানে যে ছোট 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 ভাগ করা থাকে, যে এই তোমার কাজ এতটুকু অ্যাচিভ করে দাও, তোমার কাজ এতটুকু, তোমার কাজ এতটুকু, ঠিক আছে। ওই যে প্ল্যানগুলো হয় বেসিক্যালি, ওগুলো অপারেশনাল প্ল্যান। তোমার ফর লোয়ার লেভেল ম্যানেজার্স এগুলো খুবই শর্ট টার্ম হয়, একটা সার্টেন পিরিয়ডের জন্য হয়, এবং এই জন্য একগুলোকে ফোকাস প্ল্যান বলা হয়। এগুলো হচ্ছে কি, এতটুকু করবো শেষ, এতটুকু করবো শেষ, ঠিক আছে। তো আমি যদি বলি যে অপারেশন প্ল্যানস হ্যাঁ কি বুঝি নাই, প্ল্যান টু অ্যাচিভ অপারেশন গোলস, ঠিক আছে। যেটা বললাম শর্ট টার্ম ফোকাস প্ল্যান ফর লোয়ার লেভেল ম্যানেজার্স কিসের জন্য, না অপারেশন তো কাজটা, ট্যাকটিক্যাল প্ল্যানটাকে সাকসেস করার জন্য, ট্যাকটিক্যাল প্ল্যানটাকে সাকসেস করার জন্য যেই কাজগুলো থাকে, ঠিক আছে। টু টু অ্যাচিভ, না আসলে এটা হয়ে গিয়ে টু শব্দ, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে গিয়ে চেইন অফ কমান্ড, ঠিক আছে। তোমাদের তোমাদের প্রতি সপ্তাহে কি এরকম, প্রতিদিনই কি এরকম লম্বা ক্লাস, তুমি এটাকে এক্সপ্রেস করতে পারো, টু অ্যাচিভ, টু ক্যারি আউট, ঠিক আছে। ওকে, তাহলে একটু দ্রুত যাই, সেটা হচ্ছে গিয়ে তোমার এই গেল হচ্ছে গিয়ে আমাদের, ঠান্ডা লাগলে বন্ধ করে দিতে পারো, আমার এসি পছন্দ হয় না, আই ডোন্ট লাইক এসি।
ঘুম চলে আসবে আর বেশি সময় নাই আমার হাতেও বেশি সময় নেই এক ঘন্টার মধ্যে সময় আছে এর মধ্যে আজকে প্ল্যানিং শেষ করে দিই না এক ঘন্টা আমার হাতে অ্যালোকেটেড টাইম অ্যালোকেটেড টাইম মানে আমার তো টাইম তিনটা আমার তো দুইটা থেকে পাঁচটা না এরও জেনারেলি আমরা তিনটা টাইম ফ্রেম পাই একটা হচ্ছে গিয়ে লং টার্ম প্ল্যানিংটা হচ্ছে কি আসলে একটা অনেক সময় নিয়ে লাইক চার বছর পাঁচ বছর দশ বছর মানে পাঁচ বছরে আমি আমার অর্গানাইজেশনে কি বা অনেক লম্বা একটা সময় নিয়ে আমি হ্যাঁ সিমিলার তো এই যে বললাম তো সবই সিমিলার এক বললাম রকেট সায়েন্স না ইজি জিনিস লং টার্ম প্ল্যানটা হচ্ছে কি যে আমি একটা আমার অর্গানাইজেশন প্ল্যান আমি যে ওই আমার যে লং টার্ম গোল দেখতে চাই বা ওই কোথায় দেখতে চাই ওইটাকে ওইটা অ্যাচিভ করার জন্য গোলটা ছিল পাঁচ বছর পর আমি আমার কোম্পানিকে কোথায় দেখতে চাই আর প্ল্যানটা হচ্ছে কি পাঁচ বছর পর আমি আমার কোম্পানিকে যে দেখতে চাই ওইটা কিভাবে আমি অ্যাচিভ করব হ্যাঁ এইটা হচ্ছে কি লং টার্ম সো ফাইভ ইয়ার্স ইট ক্যান বি ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স অনেক লম্বা স্প্যান ঠিক আছে আচ্ছা ইন্টারমিডিয়েট লেভেল প্ল্যান হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে মিড বা মিড লেভেল বলা যায় বা মিড রেঞ্জ বলা যায় এইটা হচ্ছে গিয়ে ধরো এক বছর দেড় বছর দুই বছর মাঝামাঝি আর শর্ট টার্ম প্ল্যানটা হচ্ছে গিয়ে অ্যাট দিস মোমেন্ট বা এই কোয়ার্টারে বা এই উইকে ব্যাংকের ক্ষেত্রে এটা অনেক হয় এই মাসে আমাদের টার্গেট কী এই পনেরো দিনে আমাদের কী তো এইটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম প্ল্যান ঠিক আছে টাইম ফ্রেম শেষ বইয়ে পড়ে নিবা এর চেয়ে বেশি বলার কিছু নাই হ্যাঁ 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 সিম্পল জিনিস পুরো জিনিসটাই সহজ মানে হ্যাঁ আচ্ছা এটা শেষ নাও হু আর রেসপন্সিবল ফর প্ল্যানিং ডেফিনেটলি ম্যানেজার না ম্যানেজার ঠিক আছে আচ্ছা বোর্ড অফ ডিরেক্টর্স সিইও এক্সিকিউটিভ কমিটি দিজ আর দ্য পার্সন মানে পিপল অর গ্রুপ যারা আসলে প্ল্যানিং করার জন্য রেসপন্সিবল থাকে ঠিক আছে কিছু কিছু অর্গানাইজেশনে সিইও ম্যানেজার না অ্যাবভ ম্যানেজার ঠিক আছে সবার উপরে কিছু কিছু অর্গানাইজেশনে প্ল্যানিং স্টাফ থাকে যাদের কাজই থাকে মানে এদের ডিপার্টমেন্টই থাকে আলাদা কাজ হচ্ছে গিয়ে প্ল্যান করা যেমন বাংলাদেশ গভর্নমেন্টের আছে পরিকল্পনা মন্ত্রণালয় ঠিক আছে তারা সব ধরনের প্ল্যানের জন্য তারা রেসপন্সিবল আচ্ছা প্ল্যানিং টাস্ক ফোর্স ঠিক আছে এটা আলাদা ডিপার্টমেন্ট না একটা গ্রুপ অফ পিপল যাদের কাজ থাকে একটা ডিপার্টমেন্টের মধ্যে কী করা প্ল্যানিং করা যেমন একটা এটা একটা আলাদা ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে কোনো একটা ক্ষেত্রে হয়তো একজন পাঁচ সাতজন মিলে একটা
এই আমাদের দেশে প্রচুর হয় দেখবা, কোনো একটা দুর্ঘটনা ঘটলে একে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি টাস্ক ফোর্স গঠন করে না? হ্যাঁ ঠিক আছে, ওইরকম এটা এক্সিকিউটিভ কমিটি, সংক্ষেপে লেখছি, আমাদের টাইম শর্ট অনেক, আমার লেখা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, বোর্ড অফ ডিরেক্টরস, দে আর রেসপন্সিবল ফর প্ল্যানিং অ্যাজ ওয়েল, ঠিক আছে। গোল সেট করে, প্ল্যানিংও করে। গোল সেট তো করলা যে আমি স্বপ্ন দেখতেছি আমি 2 তলা বাড়ির মধ্যে ঘুমাবো, কিন্তু ওই বাড়ির মধ্যে যে কীভাবে বাড়িটা কীভাবে বানাবা সেটা যদি তোমার প্ল্যান ইয়ে না থাকে, তুমি যদি আউটলাইন না থাকে, তুমি বাড়ির মধ্যে কীভাবে বানাবা? গোল তো স্বপ্ন, ওই একই কাছাকাছি না, একদিন থাকতেই পারে, ওই যে লং টার্ম, তখন এটা লং টার্ম গোলে চলে যাবে যে আমার 5 বছর পর আমি চাই 2 বছর পর টার্ম, ঠিক আছে। সো তোমার আমি কিন্তু এখানে কোন, আমি কিন্তু এখানে হ্যাঁ এক সেন্সে এটা উপরতে এদিকে যায়, তুমি এটা বলতে পারো এই পর্যন্ত, কিন্তু আমি যেটা এখানে কিন্তু কোনো এরকম না যে এরপরে এরপরে এরপরে, এটা জাস্ট একটা জেনারেল ক্যাটাগরি করা হয়েছে যে প্ল্যানিং স্টাফ থাকে, প্ল্যানিং টাস্ক ফোর্স থাকে, বোর্ড অফ ডিরেক্টরস থাকে, সিইও থাকে, এক্সিকিউটিভ কমিটি থাকে, কমিটি কমিটি সিও WMI, WMI, IEEE কি কোনো দরকার আছে? হ্যাঁ এক্সিকিউটিভ, হ্যাঁ ও ডিফিকাল্ট, এক্সিকিউটিভ কমিটি এবং EXECUTIVE বানান, তখন ঠিক করে লেখা লাগবে, ঠিক আছে। EXECUTIVE এক্সিকিউটিভ, হ্যাঁ তাহলে এটাও লিখে দিই WMI, WMI, IEEE কোথায় খাতায় কোথায় কেন না? আমার তো, আমারও তো এক্সপিরিয়েন্স তো আমার নতুন না, হয়তো তুম পরে আসতে আরও বড় করে লিখবো। না একটা একটা জিনিস কি তোমার, এটা এক একজন এক একটা ভাবে কমফোর্টেবল, আমার কাছে আমি বলি না আমি ওল্ড স্কুল, আমার অ্যাক্টিভিটিস খুব পুরনো দিনের মানুষের মতো, এইটা গবেষণায় প্রমাণিত, গবেষণায় প্রমাণিত যে বোর্ডে চকের মধ্যে যারা যে লেখে ওই লেখা মনে থাকে বেশি। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, সেম জিনিস আমি তোমাকে স্লাইডে দেখাবো, তুমি এটা মনে রাখবা বেশি, দেখতে সে, হ্যাঁ দেখতে সে, আমি যখন লেখছি তুমি এটা খেয়াল করবা, তারপরে একটু ক্যাচ করে, বাট আমি স্লাইডে দেখাবো, আচ্ছা এইটা চোখের সামনে দিয়ে চলে যাবে, মন থেকে ভুলে যাবে, ঠিক আছে। আগের দিনে মানুষ যখন ক্যাসেট ছিল, ক্যাসেট দেখছো কেউ? ক্যাসেট, ক্যাসেটের মধ্যে লিরিক লেখা থাকতো, হ্যাঁ মানুষ লিরিক মুখস্থ করতো ওই গান, কিন্তু হ্যাঁ এখনও মানুষ মনে রাখে। হোয়ারেজ এখন হচ্ছে গিয়ে তোমার এই কী জানি স্পটিফাই অ্যান্ড হাবি যাবি, কত মিউজিক কত এক্সেস, কিন্তু মানুষ কোনো কিছু মনে রাখতে পারে না, আছে বাট ও তুমি যদি ওই ধরো তোমার স্লাইড দিয়ে চলে গেল, ইউটিউবে থাকে না গানের লিরিক্স, ওইটা দেখে মুখস্থ করতে পারবা? ওইটা ডিফারেন্ট জিনিস, আমি জাস্ট দেখার কথা বলছি। সো দিস ইজ আমার কাছে মনে হয় এতে মনে থাকে বেশি। লাইন ম্যানেজার মানে ছোটো 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 ম্যানেজার তারা যারা থাকে তারা, ঠিক আছে। এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, খুব মুছে দিব, আমি বললাম তো যদি মানে তোমরা যদি কষ্ট করে একটু এফোর্ট দিয়ে বইটা কিনো, বইয়ের মধ্যে এগুলাই আছে। হ্যাঁ করো, আইডিয়া প্ল্যানিংয়ের কোনো পার্ট কি না? হ্যাঁ ছোটো পার্ট হতে পারে, এখন এখন তোমার আইডিয়া আছে, আইডিয়াটা একটা ফিউচারিস্টিক জিনিস, ঠিক আছে, এটা তোমার প্ল্যানিংয়ের পার্ট না, আইডিয়া হচ্ছে গিয়ে গোলের পার্ট, আইডিয়া হচ্ছে গিয়ে গোলের পার্ট। কারণ কি আমার ধরো আমি ইনোভেটিভ একটা সে অ্যাপেলের মতো কোম্পানি, অ্যাপেলের মতো কোম্পানি,
ওরা তো ইনোভেশনের বিশ্বাসী, রাইট? ঠিক আছে, আইডিয়াটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসে, হ্যাঁ, ইয়ে করছে। আর আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো আসলে সব এক্সিকিউশন লেভেলের অ্যাক্টিভিটিস, ঠিক আছে? মানে আমরা কীভাবে এক্সিকিউট করবো আইডিয়া, আগের আরও আগের লেভেল, আগের জিনিস আইডিয়া করলো, প্ল্যানিং, তারপরে আমরা এখন যেগুলো করছি সেগুলো হচ্ছে সব ওইটাকে, হ্যাঁ, পরের দিকের অ্যাক্টিভিটিস, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাকে বলে হচ্ছে কি কন্টিনজেন্সি প্ল্যানিং। কন্টিন, GENCY, আরেকটা জিনিস হচ্ছে কি ক্রাইসিস ম্যানেজমেন্ট। ক্রাইসিস আমাদের বিজনেসের ক্ষেত্রে দুর্ভিক্ষ না, আমাদের বিজনেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্রাইসিস সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন এটাকে বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট, ঠিক আছে? কিসের ক্রাইসিস ম্যানেজমেন্ট আসছে? আচ্ছা, কন্টিনজেন্সি প্ল্যানিংটা হচ্ছে গিয়ে তোমার থিওরি, জাস্ট এক্স্যাক্টলি এই শব্দ কন্টিনজেন্সিটা মানে হচ্ছে কি ইন কেস অফ ইমার্জেন্সি, এই ধরনের রিলেটেড একটা শর। আচ্ছা, আমার কন্টিনজেন্সি প্ল্যানিংটা হচ্ছে কি এমন একটা জিনিস, ধরো আমাদের কোনো একটা প্ল্যান করা আছে, কোনো একটা গোল অ্যাচিভের ক্ষেত্রে আমার কোনো একটা প্ল্যান করা যে আমি এভাবে 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 করব, ঠিক আছে? অনেক সময় লাইফ ইজ নট স্মুথ, অনেক সময় অনেক ধরনের ট্রাবল আসতে পারে, ঠিক আছে? ট্রাবল আসতে পারে, ওই ট্রাবলটার জন্য যে একটা যেটা বললো যে ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ প্ল্যান, এইটাই হচ্ছে গিয়ে কন্টিনজেন্সি প্ল্যানিং, ঠিক আছে? কীভাবে এটা হচ্ছে গিয়ে তোমার অল্টারনেট একটা কোর্স রাখা যে, ঠিক আছে, আমি একদম নর্মালি প্ল্যানিংয়ের ক্ষেত্রে না বলি লাইফের ক্ষেত্রে বলি, আমি এখান থেকে বাসায় যাব, নিচে নেমে আমি বাসের টিকিট কেটে বাসায় যাব। যদি কোনো কারণে ডিজেলের এই বৃদ্ধির কারণে আন্দোলন হচ্ছে, আমার যাওয়ার রাস্তা নেই, তাহলে আমি একটা উবার নিব। এই যে উবার নেওয়ার যে সেকেন্ড প্ল্যানটা করা, এটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানিং, ঠিক আছে? যে আমি একটা, আমার একটা গোল আছে, আমি এটাকে এভাবে 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 অ্যাচিভ করব, না হলে এখান দিয়ে গিয়ে এভাবে গিয়ে আমি এটা অ্যাচিভ করব, এইটাই হচ্ছে গিয়ে কন্টিনজেন্সি প্ল্যানিং। আর ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্টটা হচ্ছে গিয়ে ইন টার্মস অফ এনি ক্যালামিটি। অনেক সময় যেটা হয়, ছোটোবেলায় আমরা সিনেমায় দেখতাম যে হঠাৎ করে ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, সবাই গরিব হয়ে গেছে, দেখছি না আমরা, হ্যাঁ, ওরকম আর কি। সো কোনো একটা ক্ষেত্রে আমার একটা ডিজাস্টার হয়েছে, আমার একটা প্ল্যান, মানে কোনো একটা গোল অ্যাচিভ করতে গিয়ে একটা বড় ধরনের ডিজাস্টার হয়েছে, ওই ডিজাস্টারটাকে আমি কিভাবে ম্যানেজ করব, দ্যাট ইজ ক্রাইসিস ম্যানেজমেন্ট, ঠিক আছে? এগুলো প্ল্যানিংয়ের পার্ট, এই কারণে, কারণ প্ল্যানিং ইজ অল অ্যাবাউট অ্যাচিভিং গোলস, ঠিক আছে? অ্যান্ড ওয়েন উই আর ট্রাইং টু অ্যাচিভ গোলস, দেয়ার বি সাম ডিফিকাল্টিস, কোনো সময় এইটা নাই তো কোনো সময় ওইটা থাকবে না কোনো সময়, কারণ লাইফ ইজ নেভার স্মুথ। আমরা যখন প্ল্যানিংয়ের চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন একটা শব্দ বলেছিলাম, ফ্লেক্সিবিলিটি, মনে আছে মনে হয়? ফ্লেক্সিবিলিটি, তুমি ছিলা, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি, তোমার ফ্লেক্সিবল থাকতেই হবে। কেউ যদি রিজিড হয় যে আমি এখান থেকে এখানে এভাবেই যাব, ওয়েদার সে ফেলিয়ার হবে অথবা তার অনেক সময় লাগবে, এক্স্যাক্টলি একটা ভালো প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ফ্লেক্সিবিলিটি। একটা তোমার জিনিস, কোনো একটা গোল অ্যাচিভ করতে তোমার 5 দিনের জন্য 7 দিন লাগতে পারে, ঠিক আছে, বাট যেই প্ল্যান ফ্লেক্সিবল না সেটা কোনো সময় ভালো প্ল্যান না, কারণ তুমি, আমরা সব কিছু কিন্তু, এই যে গোল সেট করা এটা কিন্তু আপেক্ষিক, কেউ কিন্তু ফিউচারে গিয়ে দেখে নাই যে আমি 5 বছর পর আমি এই জিনিসটা আমি অ্যাচিভ করে ফেলেছি। সো আমার এটা কি, দ্যাটস মাই ভিশন, আমি একটা জিনিস চিন্তা করছি এবং ওই চিন্তার ব্যাপারটাকে আমি বাস্তবে রূপ নেওয়ার জন্য আমি প্ল্যানগুলো করছি, ঠিক আছে? সো এগুলো কিন্তু সবই ফোরক্যাস্টিংয়ের উপর ডিপেন্ড করে, ইমাজিনেশনের উপর ডিপেন্ড করে যে আমি এভাবে এভাবে করবো এবং ওভাবে আমি অ্যাচিভ করবো, বিকজ উই বিলিভ যে এগুলো করলে আমরা সাকসেস পেতে পারি। তো যেহেতু ব্যাপারগুলো আপেক্ষিক, আপেক্ষিক ব্যাপারের ক্ষেত্রে তোমার যদি ফ্লেক্সিবিলিটি না থাকে,
অনেক মানুষ কিন্তু এরকম আছে যে আমার এইটাই লাগবে, এইটাই, অল্টারনেটে সে যাবে না, ওই ক্ষেত্রে তার অ্যাচিভটা করা ডিফিকাল্ট হবে অথবা ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্যে বললাম যে কন্টিনজেন্সি প্ল্যানিংটা থাকলে যেটা হয়, আমার যে প্ল্যানটা আছে গোলটা অ্যাচিভ করার সেই ক্ষেত্রে আমার ইজি হয়, মানে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। যেমন এই যে বললাম যে তোমার অনেক সময় দেখা যাবে হয়তো কথার কথা সাপ্লাই বন্ধ হয়ে গেছে প্রোডাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, যদি আমার যদি স্টক করা থাকে তাহলে আমি সেকেন্ড প্ল্যানে স্টক দিয়ে চলে যাব, আর যদি না থাকে এটা কিন্তু এক ধরনের কন্টিনজেন্সি প্ল্যানিং। আর ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে এইটা আসলে মানুষ এটা আগের থেকে ধরে রাখে যে আমার এই কাজগুলো করতে হলে আমার এই বাধা আসতে পারে বা এই ধরনের বিপদ হলে আমি এটা কীভাবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা কন্টিনজেন্সি প্ল্যানিংয়ের এই প্রসেসটা একটু দেখাই, ঠিক আছে। হ্যাঁ আর ঢুকবে না না না, এইটা আর খুব বেশি কিছু নাই, এইটা শেষ করে দিব। আচ্ছা কন্টিনজেন্সি প্ল্যানিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাকশন পয়েন্ট ওয়ান কি, ডেভেলপ, একটু লিখে নাও, হ্যাঁ আচ্ছা কন্টিনজেন্সি প্ল্যানিংটা কিভাবে হয়, ঠিক আছে। কন্টিনজেন্সি প্ল্যানিংয়ের ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যান ডেভেলপ করা, কন্টিনজেন্সি প্ল্যান কিন্তু আমার সেকেন্ড প্ল্যান, ঠিক আছে, বাট ডেফিনেটলি, কিন্তু আমরা যখন প্ল্যানিং করব, ঠিক আছে, তখন আমরা এমন একটা প্ল্যান ডেভেলপ করব যেটাতে আমি কন্টিনজেন্সি হতে, কন্টিনজেন্সি মানে ইমার্জেন্সি ইভেন্টস হতে পারে ওই জিনিসগুলো আমি কনসিডার করব। আমি একটা প্ল্যান যখন করতে যাচ্ছি, ঠিক আছে, তখন আমি এটা মাথায় রাখবো যে আমার এই 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 ঘটনা ঘটতে পারে, ওকে। সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট প্ল্যান অ্যান্ড ফর্মালি আইডেন্টিফাই কন্টিনজেন্সি ইভেন্ট। আচ্ছা থার্ড জিনিসটা বলে নেই, স্পেসিফাই ইন্ডিকেটস ফর, কী লেখলাম নিজেই তো বুঝতেছি না নিজের লেখা, ইন্ডিকেটার্স ফর দ্য কন্টিনজেন্সি ইভেন্ট অ্যান্ড ডেভেলপিং কন্টিনজেন্সি প্ল্যান ফর ইচ ইভেন্ট সাকসেসফুলি কমপ্লিট প্ল্যান। আচ্ছা খুবই সিম্পল জিনিস, খুব সিম্পলি তোমাদের বলে দিচ্ছি, মানে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ বলছি, ঠিক আছে, আচ্ছা না 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 তারপরে বলে নিচ্ছি। আচ্ছা কন্টিনজেন্সি প্ল্যানিংয়ের প্রসেসটা, মানে কন্টিনজেন্সি প্ল্যানিংটা কীভাবে হয়, আচ্ছা কন্টিনজেন্সি প্ল্যানিংটা কিন্তু ফার্স্টেই শুরু হয় যখন আমরা কোনো একটা প্ল্যান ডেভেলপ করছি, ঠিক আছে। কারণ কি, কেন বলতে পারো যে তাহলে কন্টিনজেন্সি প্ল্যানিং কেন হলো, কারণ আমি যখন একটা প্ল্যান ডেভেলপ করব তখন আমি কন্টিনজেন্সি ইভেন্টটাকে কনসিডার রাখতে হবে,
একটা ভালো প্ল্যানের কিন্তু এইটাই গুণ যে আমি একটা প্ল্যান করছি ওইটার জন্য আমি মাথায় কন্টিনজেন্সি ইভেন্ট কী হতে পারে, ইমার্জেন্সি ইভেন্টগুলো কী হতে পারে এবং ওইটাকে আমি কীভাবে ট্যাকেল করবো ওই জিনিসটা আমি আগেই মাথায় রাখবো। এক, দুই নাম্বার হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট প্ল্যান অ্যান্ড ফর্মালি আইডেন্টিফাই কন্টিনজেন্সি ইভেন্ট। আচ্ছা, সেকেন্ড ইভেন্টটা হচ্ছে, সেকেন্ড ঘটনা, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি যখন একটা প্ল্যান করে ফেললাম এবং প্ল্যানের মধ্যে আমি কন্টিনজেন্সি ইভেন্টটাকে মাথায় রেখে প্ল্যানটা করলাম, ওকে, এখন আমি সেকেন্ড স্টেপে কি ওই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে আসলাম, ইমপ্লিমেন্ট করতে আসলাম, ইমপ্লিমেন্ট করতে গিয়ে এসে দেখা গেল যে আমার ওই কন্টিনজেন্সি ইভেন্টটা হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এইটা হচ্ছে কি ওভারঅল আমি প্ল্যানিং প্রসেসটার কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে কি এমন একটা প্ল্যান ডেভেলপ করা যেটার মধ্যে আমি কন্টিনজেন্সি ইভেন্ট বা ইমার্জেন্সি ইভেন্টগুলোকে কনসিডারে রেখেছি, এক। আচ্ছা, দুই নম্বর হচ্ছে কি আমি ধরো ওই যে প্ল্যানটা যে করলাম আমি তো আর কন্টিনজেন্সির জন্য প্ল্যান করিনি, আমি প্ল্যান করেছি রাইট রাস্তায় থাকার জন্য। যদি কোনো কারণে কন্টিনজেন্সি ইভেন্ট থাকে তাহলে আমি সেটাকে কী করতে পারবো, কাজ ওই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তাই আমি সেকেন্ড স্টেপে কী হলো, আমি প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, আমি এসে দেখলাম যে ঝামেলা আছে, আমি তারপরে কী কন্টিনজেন্সি ইভেন্টগুলো আইডেন্টিফাই করলাম যে আমার এই প্ল্যানটা এক্সিকিউট করতে করতে আমার এই এই কন্টিনজেন্সি ইভেন্ট রয়েছে। থার্ড স্টেপ হচ্ছে কি স্পেসিফাই ইন্ডিকেটর্স ফর দ্য কন্টিনজেন্সি ইভেন্ট এবং ডেভেলপ কন্টিনজেন্সি প্ল্যান ফর ইচ ইভেন্ট। আচ্ছা, নাও হচ্ছে গিয়ে ওই যে ইভেন্টগুলোকে স্পেসিফাই করা যে আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে গিয়ে আমার এই এই ইমার্জেন্সি ইভেন্টসগুলো এসেছে। এটা হচ্ছে এই প্রথম যে দুইটা এই ফার্স্ট যে পার্ট এটা এটা আপেক্ষিক, এটা হচ্ছে গিয়ে প্ল্যানিংয়ের শুরুতে আমি আগে চিন্তা করে নিলাম এই জন্য আমি ওটার মধ্যে আমার প্ল্যানের মধ্যে অপশন রাখলাম। দুই নম্বর হচ্ছে কি আমি ধরো যে ওই প্ল্যানটাকে আইডেন্টিফাই করতে গিয়ে এই জিনিসটার মধ্যে একটা জিনিস একটু তোমাদের সাথে এইটা দিয়ে শেষ করে দিব এই জন্য শেয়ার করছি। তুমি বলতে পারো যে কন্টিনজেন্সি ইভেন্ট প্ল্যানিং প্রসেসের মধ্যে প্ল্যান ডেভেলপিং কেন আসলো, আবার প্ল্যান ইমপ্লিমেন্টেশন কেন আসলো, থার্ড গিয়ে আবার কেন কন্টিনজেন্সি ইভেন্টের কথা আসতেছে, এটা কিন্তু কনফিউশনের ব্যাপার। এই জন্য একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ওভারঅল জিনিসটা হচ্ছে কি আমার কন্টিনজেন্সি প্ল্যানিং প্রসেস। কন্টিনজেন্সি প্ল্যান কি যে আমার সেকেন্ড ব্যাকআপ প্ল্যান, সোজা ভাষায় ব্যাকআপ প্ল্যান। আচ্ছা, কেউ কিন্তু ব্যাকআপ প্ল্যান দিয়ে কাজ শুরু করে না। আচ্ছা, তার মানে ইভেন্টের অর্থটা হচ্ছে কি আমি এখন যদি ব্যাকআপ প্ল্যান ধরে কন্টিনজেন্সি শব্দটা বাদ দিয়ে ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ব্যাকআপ প্ল্যান শব্দটা ইউজ করি, ব্যাকআপ প্ল্যানের প্রসেস কি, কেউ কি ব্যাকআপ প্ল্যানের প্রসেস করে, করে না, তো মেইন প্ল্যানের সাথে ব্যাকআপ প্ল্যান রাখে। ঠিক ওইভাবে আমি এই ব্যাকআপ প্ল্যানের প্রসেসটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা মেইন প্ল্যান দরকার, মেইন প্ল্যানটা ডেভেলপ করলাম এবং মেইন প্ল্যানের মধ্যে আমি ব্যাকআপ প্ল্যানের অপশন রাখলাম, বোঝা গেল। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি আমি ধরো আমার কাজের জন্য প্ল্যান ইমপ্লিমেন্ট করতেছি এবং আমার এখন ব্যাকআপ প্ল্যান কোন কোন জায়গায় লাগবে হয়তো এরকম সিচুয়েশন উদ্ভূত হয়ে গেল, ওকে। থার্ড প্রসেসে কি আমি ব্যাকআপ প্ল্যান যে আমার লাগবে কোথায় কোথায় লাগবে কোন ইন কোন ইভেন্ট হয়েছে সেটা আইডেন্টিফাই করলাম এবং ওইটার জন্য কি করলাম স্পেসিফিক স্পেসিফিক প্ল্যানগুলো রেডি রাখলাম। আর লাস্ট হচ্ছে গিয়ে সাকসেসফুলি কমপ্লিট প্ল্যান, মানে আমি যে এখন যে আমার ধরো প্ল্যান করতে গিয়ে আনফর্চুনেটলি ব্যাকআপ সিচুয়েশন আসলো, আমি ব্যাকআপ প্ল্যান তো এই থার্ড স্টেপে করলাম, ফোর্থ স্টেপে গিয়ে আমি সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করলাম। সো দিস ইজ হোল্ড কন্টিনজেন্সি প্ল্যানিং প্রসেস, ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে মনে হয় একটু তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল, যদি না বুঝে থাকো আরেকবার বলো, এটা দিয়ে ক্লাস শেষ।